রাজ্যে বিএমএস পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের উদ্দেশ্য মহৎ নয় এ কারণে সময়ের দাবি মেনে তৈরি হয়েছে ত্রিপুরার রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চ দুটি সংগঠনের মধ্যে চলতে থাকা অসন্তোষের মধ্যে সাংবাদিক সম্মেলন করে বিএমএস রাজ্য নেতাদের এক হাত নিলেন ত্রিপুরার রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চ বুধবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের সভাপতি রাজেন্দ্র ধ্যানী শুভেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা আমরা বিএমএস কারে কোনো অবস্থাতে খারাপ হিসেবে দেখছি না কিন্তু এই বিএমএস এর ড্রাইভার এটা একটা সর্বভারতীয় সংগঠন বিশাল সংগঠন কিন্তু দিল্লি থেকে এসে এখানে যারা যাদের উপরে দায়িত্ব দেওয়া হয় তাদের সম্বন্ধে খুব একটা অবগত নন ওনারা যেই কারণে এখানে যারা পরিচালনা করছেন তাদের নিয়ে চিহ্ন আছে ওনারা যেভাবে এই সংগঠনটাকে চালাচ্ছেন তা সম্পূর্ণটাই এই সরকারের বিপক্ষে যাচ্ছে সরকারকে কালিমালিপ্ত করছে আমরা এটা ঠিক আমাদের পছন্দ নয় এই কারণেই আজকে সময়ের চাহিদা এবং মানুষের চাহিদা অনুযায়ী আমাদের এই সংগঠনের জন্ম হয়েছে